Hello boys, today I am going to discuss about the activities of J.C. Bose, A Beautiful Mind. In earlier classes I have discussed the text in two videos. Today I am going to discuss about the activities. The first activities of J.C. Bose is of multiple choice question. Each question has three answers and we have to find out the right answer. Activity one. Question number A. J.C. Bose or Jagadish Chandra Bose studied in Hindu school, Hare school, Baliganj government school. Therefore, we all know that Jagadish Chandra Bose studied in Hare school. Therefore, the answer will be option number 3, Hare school. Okay. Question number B. Bose met Father Lafont at Cambridge, London, St. Xavier's College. That will be option number 2. Bose met Father Lafont at St. Xavier's College. Therefore, the answer will be option number 3. Saint Xavier's College. Okay. Question number C. Bose graduated in BSc from University of Cambridge, University of Oxford and University of London. Therefore, the answer will be University of London. Question number C, the option will be University of London. Question number activity 2. Activity 2 has two parts, year and event. There are some year and there are some events also. We have to write down the year if the events is there, and we have to write down the event if the year is there. Okay. Arthat ekdike year ebong ekdike event. Event arthat ki ghotona hoychilo, kon sale ki ghotona hoychilo seta deya ache. যেখানে সাল দেওয়া আছে সেখানে আমাদেরকে ঘটনাটা লিখতে হবে এবং যেখানে ঘটনা দেওয়া আছে সেখানে সালটা লিখতে হবে। প্রথমে দেওয়া আছে জেসি বোস ওয়াজ বর্ন, বোস ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেছিলেন 1858 সালে। তাহলে আনসারটা হবে 1858। ওকে, দু নম্বর দেওয়া আছে 1869 বসু হেয়ার স্কুলে যোগদান করেছিলেন। তাহলে হবে বোস জয়েন্ট হেয়ার স্কুল। ওকে, কোশ্চেন নাম্বার 3, জয়েন্ট সেন্ট জেভিয়ার্স কলেজ। জেভিয়ার্স কলেজ, দ্যাটপর উই হ্যাভ টু রাইট ডাউন দা ইয়ার ইন হুইচ বোস জয়েন্ট সেন্ট জেভিয়ার্স কলেজ। ওকে, দ্য ইয়ার উইল বি 1875। ওকে, হি রিসিভড দ্য ন্যাচারাল সায়েন্স ডিপ্লোমা, রিসিভড দ্য ন্যাচারাল
sorry. She goes from the University of Cambridge. BSc degree from the University of London. Okay, अर्थात 1884 ख्रीस्टाब्दे natural science प्रकृति विज्ञान ट्राइपोस पेन University of Cambridge থেকে এবং বিএসসি ডিগ্রি পেয়েছিলেন ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে। এরপর দেয়া আছে জয়েন্ট প্রেসিডেন্সি কলেজ অর্থাৎ নেক্সট ইয়ার দেওয়া আছে, তাহলে নেক্সট ইয়ার হলো 1884 পর 1885 জয়েন্ট প্রেসিডেন্সি কলেজ। এবং লাস্টলি ডেমনস্ট্রেশন এট টাউন হল, ডেমনস্ট্রেশন এট টাউন হল ডেমনস্ট্রেটেড এট টাউন হল সেটা হলো 1895। ওকে, তাহলে অ্যাক্টিভিটি টু ইভেন্ট এবং ইয়ার তোমাদের এভাবেই করতে হবে। ওকে, অ্যাক্টিভিটি থ্রি, উই হ্যাভ টু কমপ্লিট দ্য ফলোয়িং স্টেটমেন্ট ফ্রম দ্য উইথ দ্য ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ টেক্সট থেকে তথ্য নিয়ে আমাদেরকে কী করতে হবে না, অ্যাক্টিভিটি থ্রি এর শূন্যস্থানগুলো পূর্ণ করতে হবে, ঠিক আছে। তার আগে উই হ্যাভ টু ওয়ার্ক আউট দ্য বোর্ড। Activity 3, there are some gaps and we have to fill up those gaps by the information from the text. অর্থাৎ টেক্সট থেকে, এর আগেও তোমরা এরকম করেছো, টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে, টেক্সট থেকে তথ্য নিয়ে আমাদেরকে অ্যাক্টিভিটি থ্রিটা পূরণ করতে হবে। তাহলে যে অংশটা দেওয়া আছে সেটা আমি লিখছি না, প্রথমটাই লিখছি, তারপর দ্বিতীয়টা লিখছি না। বসেস ফাদার ইউজ টু ওয়ার্ক, কোশ্চেন নম্বর 1 দেওয়া আছে, বোসেস ফাদার ইউজড টু ওয়ার্ক অ্যান্ড দেন ড্যাশ। ওকে, অর্থাৎ ওয়ার্ক অ্যাজ, তাহলে এখান থেকে লিখতে হবে ডেপুটি, ওয়ার্ক অ্যাজ এ ডেপুটি ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট ইন বারওয়ান ফরিদপুর অ্যান্ড আদার প্লেসেস। তাহলে সম্পূর্ণ উত্তরটা হবে অ্যাজ এ ডেপুটি ম্যাজিস্ট্রেট ইন বারওয়ান ফরিদপুর অ্যান্ড আদার প্লেসেস। ওকে, কোশ্চেন নম্বর বি দেওয়া আছে, ড্যাশ ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্রহ্ম সমাজ। ওকে, তাহলে
ব্রহ্ম সমাজের নেতা ছিলেন জগদীশ চন্দ্র বসুর বাবা ভগবান চন্দ্র বোস, তাহলে লিখবো বোসেস ফাদার ভগবান চন্দ্র বোস। ভগবান চন্দ্র বোস এটাই উত্তর হবে। ওকে, বাদ বাকি অংশটা লিখছি না, কোশ্চেনে দেয়া আছে। ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্রহ্ম সমাজ। ওকে, কোশ্চেন নাম্বার সি দেয়া আছে, ইন হিজ স্কুল ডেজ বোসের প্লেমেটস ওয়ের, অর্থাৎ তার স্কুল জীবনে বোসের বন্ধুরা ছিল বা খেলার সাথী ছিল। লিখছি দ্য সন অফ দ্য মুসলিম অ্যাটেন্ডেন্ট অফ হিজ ফাদার অ্যান্ড দ্য সন অফ এ অর্থাৎ তার বন্ধুরা ছিল একটা জেলের ছেলে এবং তার বাবার মুসলিম চাকরের ছেলে, সেগুলো ছিল জগদীশ চন্দ্র বসু খেলার সাথী তার স্কুল জীবনে। বোস ওয়েন্ট টু ইংল্যান্ড টু, বসু ইংল্যান্ডে গিয়েছিল কিসের জন্য? প্রকৃতি বিজ্ঞান পড়ার জন্য, টু স্টাডি ন্যাচারাল সায়েন্স। তাহলে হবে উত্তর স্টাডি ন্যাচারাল সায়েন্স। ওকে, তাহলে এই অংশগুলো আমাদেরকে শূন্যস্থানে লিখতে হবে, ঠিক আছে? অ্যাক্টিভিটি ফোর, দেয়ার আর সাম কোশ্চেন অ্যান্ড উই হ্যাভ টু রাইট ডাউন দ্য আনসার অফ দোজ কোশ্চেন। দেয়ার আর অনলি ফোর কোশ্চেন্স। বিফোর ডুইং দিস উই হ্যাভ টু ওয়াইপ আউট দ্য বোর্ড, অর্থাৎ অ্যাক্টিভিটি ফোর কিছু কোশ্চেন আনসার দেওয়া আছে এবং কোশ্চেন দেওয়া আছে, সেগুলো আনসার লিখতে হবে। অ্যাক্টিভিটি ফোর কোশ্চেন নাম্বার ওয়ান, হোয়াই ডিড জগদীশ চন্দ্র বোস রিসিভ হিজ আর্লি এডুকেশন ইন এ ভার্নাকুলার স্কুল, অর্থাৎ জগদীশ চন্দ্র বসু কেন তার প্রথম শিক্ষা একটা স্বদেশি স্কুলে তিনি নিয়েছিলেন? আমরা জানি যে তিনি স্বদেশি স্কুলে এই জন্যই নিয়েছিলেন কারণ তার বাবা বিশ্বাস করতেন যে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ অর্থাৎ অন্য কোনো ভাষা শেখার আগে একটা ছাত্রকে তার নিজের ভাষা শেখা উচিত এবং তার নিজের লোকদেরকে জানা উচিত। ওকে, তাহলে সেই আনসারটা আমাদেরকে লিখতে হবে। দেখো, আনসার হিজ এডুকেশন স্টার্টেড in a vernacular school because father believed that, অর্থাৎ তার শিক্ষাটা শুরু হয়েছিল একটা স্বদেশি স্কুলে কারণ তার বাবা বিশ্বাস করতেন যে ওয়ান মাস্ট নো ওয়ান্স মাদার টাং
mother tongue before learning any other language. অর্থাৎ তার বাবা বিশ্বাস করতেন যে অন্য কোনো ভাষা শেখার আগে প্রথমে ছাত্রকে তার মাতৃভাষা অবশ্যই শিখতে হবে, তার জন্য তাকে একটা স্বদেশী স্কুলে ভর্তি করা হয়েছিল। ঠিক আছে, কোশ্চেন নাম্বার বি, হোয়াট ডিড বোসেস মাদার ডু হোয়েন হি ব্রট হিজ ফ্রেন্ডস হোম ফ্রম স্কুল। অর্থাৎ বসু যখন তার বন্ধুদেরকে স্কুলে থেকে বাড়িতে নিয়ে আসতেন, তখন বোসের মা তিনি কি করতেন, তিনি কোনো রকমের বাজবিচার ছাড়া তাদেরকে ভালোভাবে ওয়েলকাম করতেন এবং খাওয়াতেন। ওকে, তাহলে আমরা আনসারটা লিখব, হোয়েন বোস ব্রট হিজ ফ্রেন্ডস friends home from school, his mother welcomed and fed all of them without any discrimination. Okay, অর্থাৎ যখন বসু তার বন্ধুদেরকে বাড়ি নিয়ে আসতেন, তার মা সকলকে ওয়েলকাম করতেন, অর্থাৎ সকলকে অভ্যর্থনা জানাতেন এবং সকলকে খাওয়াতেন কোনো রকমের বাজ বিচার না করে, কোনো রকমের ভেদাভেদ না করে। কোশ্চেন নাম্বার সি, হু ওয়াজ লেফন, হাউ ডিড হি ইনফ্লুয়েন্স বোস। অর্থাৎ লেফনকে এবং কীভাবে সে বসুকে প্রভাবিত করেছিল। লেফন আমরা জানি, ইউজিন লেফন ওয়াজ এ জেসুইট ফাদার। ওকে, ইউজিন ইউজিন লেফন ওয়াজ এ জেসুইট ফাদার full stop. He played a significant role in developing his interest. Developing Bose's interest Bose's interest in natural science. ইউজিন লেফন তিনি ছিলেন একজন জেসুইট ফাদার, অর্থাৎ ধর্মযাজক। তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বসুর আগ্রহ বাড়াতে প্রকৃতি বিজ্ঞানের উপরে। ঠিক আছে, তাহলে এটা হবে আনসার কোশ্চেন নাম্বার সি। এবং লাস্টলি কোশ্চেন নাম্বার ডি, হোয়াই ডিড বোস রিফিউজ টু অ্যাকসেপ্ট হিজ স্যালারি। অর্থাৎ বসু কেন তার স্যালারি অর্থাৎ মাইনে তিনি নেননি এবং কেন তিনি রিফিউজ করেছিলেন। ওকে, তাহলে এই অংশটা লেখার জন্য আমাদের কি করতে হবে, এ
এখানে লিখছি আনসারটা क्वेश्चन नंबर डी बोस वाज ऑफर्ड सॉरी बोस वाज ऑफर्ड लोअर सैलरी So as a sign of protest, he continued his teaching assignment for 3 years without accepting his salary অর্থাৎ বসুকে তার ইউরোপের সহকর্মীদের তুলনায় তাকে কম মাইনে অফার করা হতো কম মাইনে দেওয়া হতো তার জন্য একটা প্রতিবাদ স্বরূপ তিনি কি করেছিলেন না 3 বছর ধরে তার টিচিং অ্যাসাইনমেন্ট তিনি চালিয়ে গিয়েছিলেন কোনো রকমের মাইনে না নিয়ে ওকে তাহলে কোশ্চেন আনসার যেগুলো ছিল সেগুলো তোমাদের এখানে শেষ করা হলো অ্যাক্টিভিটি 5 ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা এ সিঙ্গেল ওয়ার্ড পরে দুটো ওয়ার্ডস দেওয়া আছে তার আগে তোমাদেরকে একটু শিখতে হবে দেখো এর আগে তোমাদের এ সিঙ্গেল ওয়ার্ড পরে গ্রুপ অফ ওয়ার্ডস সম্বন্ধে আলোচনা করা হয়েছে তবুও একবার তোমাদেরকে এটা নিয়ে আলোচনা করা হবে আবার দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা এ সিঙ্গেল ওয়ার্ড ফর এ গ্রুপ অফ ওয়ার্ডস যেমন ফিজিসিস্ট ফিজিসিস্ট কথার অর্থ হল ওয়ান হু স্টাডিজ এলিমেন্টস অফ ফিজিক্স অর্থাৎ ফিজিসিস্ট অর্থাৎ পদার্থবিদ কথার অর্থ হলো একজন যিনি পদার্থের বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই একটা লম্বা সেন্টেন্স বা লম্বা ফ্রেজ এই লম্বা ফ্রেজকে এই একটি কথার মাধ্যমে প্রকাশ করা হচ্ছে ওকে এই লম্বা একটা সেন্টেন্সকে একটা ফ্রেজকে এই একটা কথার মধ্যে প্রকাশ করা হচ্ছে এটাকে এক কথায় বলা হয় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ বা এ সিঙ্গেল ওয়ার্ড ফর দ্য গ্রুপ অফ ওয়ার্ডস অর্থাৎ একটা একটি মাত্র ওয়ার্ড অনেকগুলো গ্রুপ অফ ওয়ার্ডসের জন্য ওকে তাহলে এখানে আরও উদাহরণ আছে বোটানিস্ট আছে তারপর বায়োলজিস্ট আছে কতগুলো উদাহরণ দেওয়া আছে ঠিক আছে এর আগেও তোমাদেরকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এক কথায় কথা সম্বন্ধে বলা হয়েছিল অর্থাৎ যখন কোনো একটি ওয়ার্ড অনেকগুলো ওয়ার্ডের সমন্বয়ে গঠিত হয় বা অনেকগুলো ওয়ার্ডের সমন্বয়কে বোঝানো হয় তখন সেটাকে বলা হয় এ গ্রুপ অফ ওয়ার্ডস এ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অথবা এ সিঙ্গেল ওয়ার্ড ফর দ্য গ্রুপ অফ ওয়ার্ডস ওকে তাহলে অ্যাক্টিভিটি 5 যেটা আমাদের করতে হবে সেটা সিঙ্গেল ওয়ার্ডগুলো দেওয়া আছে এবং তার পাশে
ग्रुप अफ वार्डस गुलो देया आछे सेगुलो आमादेरके सठिक भावे बेचे लिखते हबे। ठीक आछे, ताहले एखाने आमि उत्तरटा डायरेक्ट करछि। जेमन लेखा आछे एस्ट्रोनॉमी, एस्ट्रोनॉमी की? एस्ट्रोनॉमी हलो ज्योतिर्विद्या, एटा सिंगल वार्ड, एटा आंसर हबे स्टाडी अफ स्टार्स एंड प्लैनेट्स। অর্থাৎ নক্ষত্র এবং গ্রহ নক্ষত্র নিয়ে যারা পড়াশোনা করে তাদেরকে বলা হয় অ্যাস্ট্রোনমি, সেই পড়াশোনাটাকে বলা হয় অ্যাস্ট্রোনমি বা জ্যোতির্বিদ্যা। ওকে, দু নম্বর আছে লাইব্রেরি, লাইব্রেরি। ওকে, আমরা লাইব্রেরি জানি যেখানে অনেক বই রাখা হয়। ওকে, এ প্লেস where books are kept। তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারছো যে এই লম্বা একটা ফ্রেজ এর জন্য এই একটি মাত্র ওয়ার্ড যথেষ্ট। অর্থাৎ এই একটি ওয়ার্ডের সাহায্যে এই লম্বা একটা অংশকে বোঝানো হচ্ছে, তার জন্য এটাকে বলা হয় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা সিঙ্গেল ওয়ার্ড ফর দ্য ফর এ গ্রুপ অফ ওয়ার্ডস। ওকে, তারপর আছে গ্যারেজ, গ্যারেজ এ প্লেস, এ প্লেস টু কিপ কার্স, অর্থাৎ যেখানে গাড়ি রাখা হয় সেটাকে বলা হয় গ্যারেজ। সাইকোলজি, মনস্তত্ত্ববিদ্যা, স্টাডি অফ হিউম্যান মাইন্ড, অর্থাৎ মানুষের মন নিয়ে যখন পড়াশোনা করা হয় সেটাকে বলা হয় মনস্তত্ত্ববিদ্যা। ওকে, অর্চার্ড, অর্চার্ড অর্থাৎ ফলের বাগান, বিভিন্ন ফলের বাগান, এ গার্ডেন অফ মেনি ফ্রুট ট্রিজ। ওকে, তারপর লেখা আছে ক্যাসিয়ার, ক্যাশিয়ার অর্থাৎ কোষাধ্যক্ষ, অর্থাৎ যিনি টাকা পয়সা নিয়ে টাকা পয়সা ডিলিং করেন, এ পার্সন হু হ্যান্ডেলস ক্যাশ। অর্থাৎ যিনি টাকা পয়সা নিয়ে ডিল করেন বা হ্যান্ডেল করেন। ওকে, তাহলে তোমরা অ্যাক্টিভিটি ফাইভ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তাহলে ইউনিট ইউনিট ওয়ানের অ্যাক্টিভিটি ফাইভ পর্যন্তই তোমাদেরকে ছিল এবং এই অ্যাক্টিভিটি ফাইভ পর্যন্তই তোমাদেরকে আজকে আলোচনা করা হলো। পরবর্তী অ্যাক্টিভিটিস, দ্য নেক্সট অ্যাক্টিভিটিস বা দ্য রেস্ট অফ দ্য অ্যাক্টিভিটিস will be discussed in the next video or the next class. Okay, hope this activities or this video will help you a lot to solve those activities that has been that have been done here, and activities 1 to activities 5 have been solved here, and this video will help you to solve those activities at home. If you have any problem regarding this video or this activities, you can call me without any hesitation. Okay, that's all for the day and for the moment. The rest of the activities will be done at the next class or the next video. That's so hope this video will help you a lot. That's all for the day and for the moment. Thank you very much.